আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কেভেফের দফায় দফায় বিস্ফোরণ, এরপর জানিয়ে দেব ক্রমেই আগ্রাসী হচ্ছে চীন বার্তা যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব আরো ভয়ঙ্কর বড় দুঃসংবাদ, পুতিন বাংকারে যেতে পারেন বলে খবর। এদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়েছে ম্যারিন কমান্ডোরা ইউক্রেনে ব্রিটিশ সেনা। সর্বশেষে জানিয়ে দেব ডিসেম্বরে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলছে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কেভেফের দফায় দফায় বিস্ফোরণ, ইউক্রেনের রাজধানী কেভে তিন দফা বিস্ফোরণে খবর পাওয়া গেছে। তবে ইউক্রেন বলছে তারা ইরানের তৈরি কিছু সংখ্যক শহীদ বা কামিকাজে ড্রোন ভূপাতিত করেছে। মেয়র ভিতালি ক্লিটস্কো বলেছেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 10টি শহীদ ড্রোন ধ্বংস করেছে। কেন্দ্র সেভোচেনোভস্কি জেলায় জরুরি সার্ভিসের কর্মীরা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। ভিতালি তার টেলিগ্রাম চ্যানেলে আরো বলেন বিস্তারিত পরে জানানো হবে, যদিও তার বক্তব্যে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নগর প্রশাসনের তরফে বলা হয়েছে দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায়। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অলেক্সি গঞ্চারেঙ্কো নামের এক রাজনীতিক জানান, স্থানীয় সময় সকাল 6:30 দিকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। কেভে এ বিস্ফোরণে খবর পাওয়া গেল যখন জানা যায় যুদ্ধ প্রতিরোধ করতে আরো বেশি অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনের মিত্র ও পশ্চিমা দেশগুলো। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করে বলা হয় কিয়েভকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন নতুন বাস্তবতাগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা 4টি ইউক্রেনীয় অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের 4টি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়া অন্তর্ভুক্ত করে নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার শান্তি প্রস্তাবে সম্পূর্ণ রুশ সেনা প্রত্যাহারের দাবি জানান। সূত্র আল জাজিরা। ক্রমেই আগ্রাসী হচ্ছে চীন বার্তা যুক্তরাষ্ট্রের। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চীন, এমনই বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সদর দপ্তর পেন্টাগন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনার সঙ্গে লাল ফৌজের সংঘর্ষের প্রতিক্রিয়া দিতে গিয়েই একথা বলেছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে নানা ধরনের নির্মাণ কাজ চালাচ্ছে চীন, সে কথাই উঠে এসেছে রাইডারের বিবৃতিতে। তাইওয়ান সংঘর্ষের পরে জানা গিয়েছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে, দুপক্ষেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রাইডার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির প্রতি আগ্রাসী হয়ে উঠছে চীন। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অতি সক্রিয় হয়ে উঠেছে বেইজিং। তিনি আরও বলেছেন সংঘাতের পথে না হেঁটে ভারত যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে সেই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মিত্র দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের গতিবিধির ওপর নজর রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই এলাকায় নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে চীন, সীমান্তে নিজেদের সেনাদের শক্তি বাড়াতেও বেশ সক্রিয় হয়ে উঠেছে বেইজিং প্রশাসন। প্রসঙ্গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাইওয়িংয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চীনের সেনা। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সৃষ্টি স্মৃতিতে উস্কে দেওয়া সেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি। সরকারের কাছে গোটা ঘটনার জবাব দেয় বিরোধীরা। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আধামরা হলেও ভারতকেও কেউ ধ্বংস করতে পারবে না। সূত্র টাইমস নাও।
পুতিন বাংকারে যেতে পারেন বলে খবর। ক্রেমলিনে একটি ফ্লোর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, সংক্রমণের প্রাদুর্ভাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংকারে অবস্থান নিতে বাধ্য করতে পারে। যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পুতিন এবছর বর্ষ সমাপনী সংবাদ সম্মেলন করেছেন না বলে আনুষ্ঠানিক ঘোষণার একদিনের মাথায় এমন খবর এলো। ঠিক কি কারণে পুতিন এই সংবাদ সম্মেলন করবেন না, কেন তিনি এবার প্রথা ভাঙছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, পুতিনের স্বাস্থ্যগত কারণে তার বর্ষ সমাপনী সংবাদ সম্মেলন এবার না করার সিদ্ধান্ত হয়েছে। এক দায়িত্বশীল রুশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস বলেছে, এবছর এইস অন এন অন ফ্লোর ধরুন রাশিয়াকে ভোগাবে। রাশিয়া ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আন্না পোপোভা নামের এই কর্মকর্তা বলেন, এবছর রাশিয়ার ফ্লুর প্রকোপ থাকছে। 2009 সালে অতি সংক্রান্ত এই ফ্লুর আবির্ভাব হয়েছিল। 2009 থেকে 2020 সাল পর্যন্ত এই ফ্লুর মহামারী চলছে। ইউক্রেনে ব্রিটিশ সেনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়েছে ম্যারিন কমান্ডোরা। ব্রিটেনের রাজকীয় ম্যারিন সেনারা কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেল সম্প্রতি একথা স্বীকার করেছেন। লেফটেন্যান্ট জেনারেল বার্গার্ট রবার্ট মাগোওয়ান ব্রিটিশ বাহিনীর সরকারি জার্নালে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, গত এপ্রিল মাসে ব্রিটিশ ম্যারিন সেনারা ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল। জেনারেল রবার্ট ম্যাগের ওয়ানে এই স্বীকারোক্তির আগে থেকেই রাশিয়া দাবি করে আসছিল যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনারা ইউক্রেনে তৎপর রয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই দাবি এতদিন নাকচ করে এসেছে। জেনারেল মাগোওয়ানের তথ্য মতে 45 জন কমান্ডের একটি দল গত জানুয়ারি মাসে ইউক্রেনে প্রবেশ করে। তার আগে কিয়েভে ব্রিটিশ দূতাবাস খালি করে তা পোল্যান্ডে সরিয়ে নেওয়া হয়, কিন্তু এপ্রিল মাসে এলিট ম্যারিন সেনাদের 300 সদস্যকে ইউক্রেনের পাঠানো হয় এবং ব্রিটিশ মিশন প্রতিষ্ঠার তাদের ওপর অর্পণ করা হয়। সেখানে আরেকটি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার আগে এই পদক্ষেপ নেওয়া হয়। জেনারেল মাগোওয়ানের এই রিপোর্টের ভিত্তিতে দি টাইমস গতকাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এপ্রিলের অভিযানের রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং স্পর্শকাতর পরিবেশেই তা পরিচালনা করা হয়। জেনারেল মাগোওয়ান আগে এই ব্রিটিশ ম্যারিন ফোর্সের কমান্ড্যান্ট জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি ডেপুটি চিফ অফ ডিফেন্স। স্টাফ জেনারেল মাগোওয়ান এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি, তবে এই প্রথম ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের ব্যাপারে কোনো খবর প্রকাশ করা হলো। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র পার্স টুডে। ডিসেম্বরে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলছে ইমরান খান। চলতি ডিসেম্বর মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তেহরিক ইনসাফের প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় জিও টিভি এই খবর জানিয়েছে। পিটিআই এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট এর জোট সরকারকে 20 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। যদি এমনটা না হয় তাহলে গত মাসে ইমরান খানের ঘোষণা অনুযায়ী খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে। এদিকে ক্ষমতাসীন জোট, যেটি প্রাথমিকভাবে পিটিআই এর পদক্ষেপকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, তারা এখন অবস্থান পরিবর্তন করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বীকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। ইতিমধ্যে ভাক্কর মিয়ানওয়ালি পাকপত্তন এবং শাহিওয়ালের আইন প্রণেতাদের সাথে একটি পরামর্শমূলক অধিবেশন সভাপতিত্ব করেছেন ইমরান খান। সূত্র জানায়, সদস্যরা প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ইমরান খান আইন প্রণেতাদের বলেছেন যে ডিসেম্বরেই প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে এবং 20 ডিসেম্বরের আগেই তারিখ প্রকাশ করা হবে। ইমরান খান বলেন, PMLQ আমাদের ঘনিষ্ঠ মিত্র, আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছি। তিনি উল্লেখ করেছেন যে PMLQ প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে পিটিআই এর সাথে একমত পোষণ করেছে। তিনি বলেন, আমাদের রাজনীতি দেশের ঊর্ধ্বে নয়, এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার শিব তাইন খানও বলেছেন যে পরিষদের সব সদস্য ইমরান খানের সিদ্ধান্তকে সমর্থন করেছে।